গুড আফটারনুন বলতে বাজে এখন প্রায় দুইটা আমি আজকে ভূমি মিনু টিয়ারিনিয়া মলে আইছি এলএনসি মলে দুর্গা পূজার শপিং করতাম করিয়া তো বেশি তো কিছু কিনার নাই বাচ্চারা কাপড় দিব আর কি গুড আফটারনুন ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল সান আজকে 26th অফ সেপ্টেম্বর সানডে আজকে আমি ভূমি মিনু টিয়া আমরা সবে দুর্গা পূজার শপিং করতে পাইছি এলএনসি মলে আইছি আমরা আর তোমরা সবে হয়তোবা দেখলে আমার চুলটা স্ট্রেট আমি একটা ক্যারাটিন ট্রিটমেন্ট নিছি কালকে যেটা লেগে তারা আমার আয়রন কইরা দিছে তো আজকে মনে করলাম যখন আজকের দিনটা আমার চুলটা আয়রন আছে তো একটু আজকে শপিংটা সাইরানির প্লাস একটু ঘোরাও যাব সবসময় তো স্ট্রেট থাকে না না তো এটা লেগে আমরা আইছি আজকে এলএনসি মলে শপিং করা লেগে আর সরু পাইছে না সরু পাইছে তোমরা যাও হ্যাঁ কিছু কিনতো না তো আমি বাচ্চারা নিয়ে আইছি আর এখানে মাস্ক একদমই ফুটে দিতেছে না সো এই মাস্ক নিয়ে আমার করতে লাগবো আজকে তো শপিং মোটামুটি আমরা স্টার্ট হয়ে গেছে তো এখন একটু করে একটা আমরা করতে থাকবো তো আমার সাথে থাকো আর দেখো আজকে আমরা কিনে কিনে কিনি আর আজকে একটা নতুন টপ করছি আমি ববি প্রিন্টের আমার খুব প্রিয় ভূমি মিলেও আজকে নতুন ড্রেস করছে তারা তারা এটা আমি কিনা দিছিলাম কিয়া করছে তো আজকে কিটা কিটা কিনা হয় কিটা কিটা হয় দেখো এলএনসি মলে পৌঁছে গেছি এখানে একটা খুব সুন্দর ফাউন্টেন টাইপের আছে আর টিয়া এনজয় করতেছে ফাউন্টেনটারে আমরা স্যানিটাইজ ফ্যানিটাইজ করে ওইদিকে স্যানিটাইজ ইয়ে হইতেছি হইয়া এখন আমরা মলের ভিতরে যাই মুখ দিস ইজ দ্য মল আর আর এখানে খুব সুন্দর একটা ফাউন্টেন আছে আর চলো মলের ভিতরে যাই তারপরে গিয়া কথা হবে City lights on the other side. You're calling me up at the same time. I'm in the daylight. You're calling to say hi, but your words they cry. If there's something that you need to say, I'm there. এখন খুঁজতেছি কোনখানে লিস্টটা আছে কোনখানে ওই দিকে লিস্ট আছে এখন গিয়ে আমরা খুঁজবো কোন স্টোরে কোনটা জিনিস পাওয়া যায় তো চলো যাই মানে কিনছি আমরা কিছু ড্রেসেস আমরা সিলেক্ট করছি এখন ট্রায়াল রুমে তারা ট্রায়াল করতেছে আর কি কি কিনা হয়েছে ট্রায়াল করার পরে যা ফাইনাল হইব তা নিশ্চয়ই তোমার লগে আমি শেয়ার করব তো এখন ট্রায়াল সেশন কিছু কিনা শেষ হয়ে গেছে মানে বাচ্চারা সব ড্রেসেস কিনা শেষ এখন আমার একটু টুকটাক জিনিস কিনার আছে যেটা লাগে আমরা যাইতেছি আমরা কেএফসিতে আইয়া বই আইয়াছি আর অর্ডার করছি রাইস বল আমার লাগিয়া ভূমি মেনু লাগিয়া বার্গার আর বাকেট সবের লাগিয়া বোনলেস মানে টিয়াও খায় আর হইল ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার করছি টিয়া লাগিয়া তো ভূমি মেনু এদিকে বসছে টিয়া এখানে বসছে আর এই যে আমি তো প্রচুর ভিড় এখানে প্রচুর মানুষ মানে অতিরিক্ত ভিড় আছে টেবিলের লোকটা দাঁড়াইতে লাগছে আমরা তো বেশি সময় না উইদিন 5 মিনিটস দাঁড়াইতে লাগছে দেন আমরা পাইয়া গেছি টেবিল তো এখন আমরা জাস্ট অর্ডারটা পিক করে খাইয়া নিব আর কি এখন আর চেষ্টা করবো বাইরের কিছু ক্লিপিংস দেখানি আর কিটা শপিং করছি এটা গিয়ে আমি ঘরে তোমার লগে শেয়ার করবো কারণ এখানে এত ভিড় যে কিছুই দেখানির মতো নাই আর কি মানে কোনোখানে যে তুমি যে একটু দাঁড়াইয়া দেখাই চায় এটা তুমি পারবে না এত ভিড় আর কি আজকে সানডে দেখে হয়তো বা এতটা উঠেছিল যেটা আমি কোয়াত আসলাম কালকে আমি ক্যারাটিন ট্রিটমেন্ট একটা নিছি ভাবছিলাম ব্লগটা করবো বাট আমি একা গেছিলাম আর ওইখানে মানে আর সুবিধা করে উঠতে পারছি না করার কারণ ক্যারাটিনের স্মেলটা না এত স্ট্রং আমার যতক্ষণ পর্যন্ত আমি হাবিবজে আসলাম ডেফিনেটলি হাবিবজেই করাইমো ততক্ষণ পর্যন্ত না আমার চোখ দিয়ে কনস্ট্যান্টলি জল পড়াতে আসেন এত স্ট্রং একটা
ক্রিম তারা ইউজ করে আর কি, আর তারপরে আয়রন ফাইরন কইরা দিছে। আর আজকে বিকালে কইছে ওয়াশ করতে যাওয়ার লেগে, তো আজকে বিকালে তো আর পসিবল হইতো না যাওয়া, আমি কালকে যাইবো, কালকে গিয়া আমি ওয়াশটা করবো। তারপরে একটা ন্যাচারাল সফটনেক আইয়া যাই, ওইগুলো কথা দেখবেন, জাস্ট খাওয়াটা আইবো, আজকে তো সরু পাইছে না যে খাওয়াটা নিয়ে, তো আমি যাইবো, কারণ মিনি মিনু গেলে আবার টিয়া তার পিছিয়ে পিছিয়ে যাইবো, তো আমারই কি আনতে লাগবো। তারপরে খাওয়া দাওয়া করে আমরা ঘরে খাওয়া টাওয়া আইয়া গেছে, সব আমরা খাওয়া স্টার্ট কইরা দিছি। চলো পুনরে দেখাই কেটা কেটা খান। অ্যাজ ইউজুয়াল আমার রাইস বাউল, আর ভূমি মিনুর বার্গার, চিকেন বার্গার, আর চিকেন বোনলে চিকেন স্ট্রিপস যেটা আমরা সবাই খাইবো, টিয়াও খাইবো, আর ফ্রেঞ্চ ফ্রাইজ পেপসি আছে। আমরা এখন নিচে আই গেছি, আইয়া একটু এখানে বলছি খোলা মানে আকাশের নিচে, মলে ভীষণ সাফোকেশন ওয়াত আছে, কি আরও শরীরটা হঠাৎই খারাপ করছে, মনে হয় একটু তাই মানে ঠান্ডা লাগছে, তো তাইরও ভালো লাগছে আসলো না। তোমার খাওয়া দাওয়া শেষ, আমরা এখন একটু বাইরে আছি, ওলা বুক করছি, ওলা আইতেছে, বাস এখন নিয়ে ঘরে যাই গিয়া, আর ঘরে গিয়া তোমরা এই শপিংটা দেখাই মো, তো উই আর জাস্ট ওয়েটিং ফর দা ওলা না। আর দেখো এখানে খুব সুন্দর একটা ফাউন্টেন টাইপের আছে, এটা খুব সুন্দর, আর এখানে আই লাভ চণ্ডীগড় লেখা আছে, এটা হলো মানে চণ্ডীগড়ের বিগেস্ট মল আর কি, অ্যালান্সে মল, অ্যালান্সে না অ্যালান্সে মল। Need to say I know it ain't easy living inside your brain for sure, you keep telling me that it's all okay but I know, yeah, your silence speaks so loud. তো আমরা ঘরে আয়া সব ফ্রেশ ট্রেশ হইয়া এখন একটু জাস্ট বইছি, তোমরা দেখাই গীতা গীতা আজকে কিনছি যা যা কেনা হয়েছে শপিংয়ে, তো ওই ওইটা দেখে নেওয়া আগে, তারপরে কথা। এটা দেখো একটা ভূমির একটা ড্রেস, এটা জ্যাকফ্রুট কালারের, কাঁঠাল টাইপের কালারের একটা ফ্রকই পাওয়া যায় উইথ কলার। আর সব শপিং আমরা আজকে ম্যাক্স সাইকেল কিনছি, হ্যাঁ ম্যাক্স সাইকেল নিচ্ছি, এটা একটা নিচে ভূমি, ইটস টাইপ ওয়ান পিস ফ্রক টাইপ, নেক্সট তাই একটা নিচে এটা, এটা আমার খুবই একটা ভালো লাগছে, খুব সুন্দর একটা শার্ট টাইপের টপ আর কি, প্যান্টের সাথে পরা লেগে কালারটা খুবই মিষ্টি, এটা একটা নিচে তাই। আর নেক্সট মিনু লেগে লুচি আমরা, হ্যাঁ এটা আমার দেখে খুব পছন্দ হয়েছে, এটা একটা লাস্ট পিস আসলো, মানে এত সুন্দর এত মিষ্টি না কালারটা, নাই পুরো শেষ, এটা ফুল স্লিভলেস স্পঞ্জ কাপড়ের মধ্যে, এটা খুব সুন্দর একটা স্পঞ্জ কাপড়ের মধ্যে এই কালারের প্রিন্টটা না আমার খুব ভালো লাগছে, আমিও নিজে লাগাই যদি ভবিষ্যতে কোনোদিন এরকম কালারের পাই তো এরকম একটা নিই। এটা একটা ওয়ান একটা ওয়ান পিস ড্রেস, এটা হলো তোমার না স্ট্রেচেবল ড্রেস, অফ শোল্ডারও পরা যাবো, শোল্ডার দিয়েও পরা যাবো, ভিতরে স্ট্র্যাপসও আছে এটা, ঠিক আছে এটা একটা মেনু। নেক্সট হইল আরেকটা কই মেনু, এই যে আরেকটা মিনুর আমি ওয়ান পিস, আজকে তার ওয়ান পিস ড্রেসই নিছি আর কি, মিনুর একটা ওয়ান পিস খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট ডটেডের মধ্যে স্লিভস দেওয়া উইথ কলার, তাইও খুব পছন্দ হয়েছে এটা, এটা একটা ওয়ান পিস নিছি, আর দুজনের দুইটা হয়ে গেলো। আর এখন দেখে টিয়ার ড্রেস, টিয়ার একটা ডেনিমের ফ্রক নিছি, ডেনিমের ফ্রকটা নাই, আসি লাগে ছোটো থাকতে আসি, এখন নাই, তো একটা জাস্ট শীত আইতেছে না, তো একটা স্লিভ দেওয়া ডেনিমের একটা ফ্রক নিছি এটা। দেন এটা আমি সিলেক্ট করছি, খুবই ভালো লাগছে একটা, আমার কালারটা খুব মিষ্টি পিচ কালারের মধ্যে, এটাও স্পঞ্জ মেটেরিয়ালের মধ্যে, এটা একটা ফ্রক নিছি, আর এই ড্রেসটা নিছি, এই জামাটা এই জামাটা একটা নিছি, খুবই মজা লাগছে আমার প্রিন্টটা, এখানে না এমব্রয়ডারি করা প্রিন্টটা খুবই ভালো লাগছে।
তো ওই আসলো আজকে দুর্গাপূজা শপিং, তার বেশি তো দিছি না, দুইটা দুইটাই দিছি, কারণ চণ্ডীগড়ে কোনো পূজা হয় না যে তোমরারে আমি কইছি আগেই। একটাই পূজা হয় যেটা কালীবাড়িতে হয়, যেটা আমি তোমরারে লাস্ট আমার দুর্গাপূজা যে ব্লগ আসলো ওইটা, অষ্টমী ব্লগ আসলো ওইটাতেও দেখাইছিলাম, এইবারও দেখানোর চেষ্টা করবো যদি আমরা যাই আর কি। যাইমো তো নিশ্চয়ই, ওখান অব্দি তো শিওর, বাট দেন কিছু কোয়া যায় না সিচুয়েশান, যাই হোক তো দেখাইমো। তো একটাই পূজা হয়, আর আরেকটা পূজা হয় বাঙালি ক্লাবে, এখানে বাঙালি পাড়া আছে, গতবারও তারা করছিল না, আমরা একবারই এটা পাইছিলাম আয়া 2019-এ, আর লাস্ট ইয়ার তারা করছে না এটা যেহেতু করোনা লাগে, এইবার জানি না করবো কিনা, করলে তো নিশ্চয়ই যাইমো তোমরাও দেখাইমো। আর নাইলে কোনো পূজা হয় না চণ্ডীগড়ে, আর রামকৃষ্ণ মিশনে জাস্ট খালি ঘট বোয়াইয়া তারা পূজা করে, আদার দেন দ্যাট কিচ্ছু নো দুর্গা পূজা। তো ওই কোনো জায়গায় যাওয়া নাই, আওয়া নাই, কিছু নাই, তো কত ড্রেসেস কিনা কিতা করতাম না, জাস্ট দুইটা দুইটা নিয়মের দুইটা পূজার সময় বাচ্চা একটু নতুন কাপড় পরতো, দ্যাটস ইট। ওই আসলো আজকে শপিং, আর আমি কিছু কিনছি না, কারণ হলো আমার অলরেডি দুইটা ড্রেস দুইটা শাড়ি একদম প্যাক রাখা আছে, আমি পরছি না, তো ওইটি আমি পূজাতে পইরা নিবো, আর সরুতে শপিং হে তার নিজে করে, তো ওইটা হে পরে করবো আর কি। তো যাই হোক, এই আসলো আজকের ব্লগে আমার এইবারে 2021-এর দুর্গাপূজার এই আইসে টাইসন ম্যাগো তারার প্যাপু প্যাপু নিয়া, তো খুব বাজাইতেছে, তোমরা যদি এরকম সাউন্ড পাও ভিডিওতে কেউ কিছু মনে করিও না, এটা আমার ওই ডগ ডগ ডগরা তারার যে খেলনাটা আছে টয়টা আছে এটা দিয়ে তারা ব্যাপক বাজাইতে থাকে। তো যাই হোক, এই আসলো আজকের আমার দুর্গাপূজার শপিং ব্লগে, তো তোমরা করিও ভূমি মিনুটি, আর কোন জামাটা তোমরা বেশি ভালো লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাইও, আর আমি তোমরা লোকে আরেকটা নতুন ব্লগ নিয়ে কিছুদিনের মধ্যে দেখা করবো। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দুর্গাপূজার শপিং করো, চলো দেখা হইব, আর ঠিক, বাই বাই।